প্রতিদিন একটু একটু করে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। আশঙ্কা করা হয়েছিল, মানে এমন একটা সম্ভাবনার কথা আশঙ্কা করা হয়েছিল যে এমন এক সৌরঝড় উঠবে এই পৃথিবীর বুকে যে টানা 20 থেকে 22 দিন হয়তো ইলেকট্রিসিটি বন্ধ রাখতে হতে পারে। ইলেকট্রিসিটি বন্ধ মানে কি কি হতে পারে ভাবুন? পাম্পে জল নেই, চান করতে পাচ্ছেন না, আর কি কি হচ্ছে না, এটিএম থেকে টাকা তুলতে পাচ্ছেন না, ব্যাংকের সমস্ত ট্রানজাকশন বন্ধ, প্লেন উঠছে না, তো এইরকম একটা আশঙ্কা দেখা গিয়েছিল। সেটা এখনও সেই দিন আসেনি, থ্যাংক গড এরকম দিন না আসুক এমনই কামনা করছি আজকে। কেননা আজকে 5th জুন বিশ্ব পরিবেশ দিবসে আমাদের একটা শপথ নিতে হবে যে আগামী দিনের ওই সুকান্তর কথাতেই বলি যে এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। সেই দৃঢ় অঙ্গীকারকে নিয়ে সঙ্গে রেখে ওইটুকুই তো আমাদের সম্বল, মনের আশা ভরসা সেইটুকুকে সম্বল নিয়ে শুরু করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্স রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন গেস্ট যিনি কিনা যার কিনা গুণের শেষ নেই আর কি, এক কথায় আমি বলতে পারবো না, তার সঙ্গে আলাপ করলেই বুঝতে পারবেন যে কত গুণের অধিকারী। নমস্কার, কি নাম? মালবিকা সেনগুপ্ত। মালবিকার গুণের একটু কথা শুনি, আমি তো জানি, দর্শকদের একটু শোনাই। নিজের গুণ কি আর বলবো, ওই যে স্বর্ণপদক পেয়েছো সেটা বলো। হ্যাঁ, মাস্টার্সে 2010 কমপ্লিট করি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে হিন্দিতে, সেই বছর গোল্ড মেডেল, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। বা হিন্দি ভাষা নিয়ে পড়েছো, তুমি বাঙালি হয়ে হিন্দি ভাষা নিয়ে পড়লে কেন? বাবা তো ডিফেন্স সার্ভিস করেন, তো তার জন্য কেবি কাশীপুরে পড়তাম, তো কেবিতে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, তো সেই নিয়ে ভাষাটাকে ভালোবেসে ফেলেছি। ফার্স্ট মার্কসও হিন্দিতে ভালো ছিল তার জন্য। বাহ, খুব ভালো। কি হচ্ছে তৈরিটা আগে সেটা শুনে নি। আম মাশরুম। আম মাশরুম, তো আম মাশরুম বানানোর জন্য কাঁচা আমের স্লাইস ওটা? হ্যাঁ। আর মাশরুম, বাটন মাশরুম? হ্যাঁ। দেখতে পাচ্ছি আলু টুকরো করে রাখা, পেঁয়াজ কুচি 5 ফোড়ন, রয়েছে আদা আদা কুচি, নুন, চিনি, পুদিনা পাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, আর রয়েছে হলুদ গুঁড়ো, আর দুপাশে কি দুটো? মরিচ গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, রোস্টেড জিরা পাউডার। তো প্রথমে গ্যাসটা অন করে দিই। কি তেল লাগছে তোমার? সাদা তেল। সাদা তেল রাখা রয়েছে তোমার লেফট হ্যান্ড সাইডে, এটা দেবো। সব থেকে বেশি সমস্যা কি হয় হিন্দি ভাষায় আমাদের বাঙালিদের? হিন্দি বাংলা তো অলমোস্ট ব্যানে বলে না, তো একই টাইপেরই, অসুবিধা কিছু না। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে শিখতে থাকতে একটা বলতে বলতে অটোমেটিকলি সবারই এসে। তোমাদের বাড়ি কোথায়? কলকাতাতে, তো দমদমে। বাহ, তেলটা গরম হয়ে গেছে, কি দিতে হবে? কাজ করে নিতে হবে, দিয়ে দাও। একটু দিতে হবে, এবার তুমি বলো, আমি এগিয়ে এগিয়ে দিচ্ছি। আদা কুচি না পেঁয়াজ কুচি? কোনটা? পেঁয়াজ কুচি। পেঁয়াজ, পেঁয়াজ, পেঁয়াজ। আমার তো মনে হচ্ছে তুমি যোগ্য করতে বসছো আর দিয়ে দিচ্ছ, আহুতি দিচ্ছ। চামচ ব্যবহার করা, একটু পেঁয়াজ লাগবে। এবার নাড়াচাড়া করে নিয়ে আদার কুচি তো দেব, আমার ধারণা পেঁয়াজ আর একটু লাগবে। এবার কি দেব? একটু লাল লাল, লাল লাল হলে আলু দেব। আলু তো একটু ভাজা ভাজা হবে। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সার্সদের, অ্যাসোসিয়েট স্পন্সার্স, গেস্ট স্পন্সার্স এবং স্পেশালি টাইটেল স্পন্সার ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। আমার এই সুন্দর শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছা করে ব্লাউজ পিস সমেত, তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথাটা নোট ডাউন করে রাখুন এবং চলে যান রেনিতে, কারণ আমার ওয়ার্ড্রপ কাছে রেনি। রেনিকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আমাদের আজকের গেস্টকে।
মালবিকা মালবিকা আমরা একটা রিভাইস লেসন দিয়ে নি আমরা কি কি করেছিলাম প্রথমে পাঁচ ফোড়ন দিলাম তেলে পাঁচ ফোড়ন দিয়েছি তারপর পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচি আদা কুচি আলু আলু এবার কি দেব একটু নুন দাও দিতে থাকো মাশরুমগুলো দেওয়া হবে এবার আমগুলো তাড়াতাড়ি ঝাপা ঝাপ ব্যাস এবার এটাকে আর কিছু দেওয়ার বাকি আছে হলুদ গুঁড়ো না হ্যাঁ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো তুমি একটা একটা করে দাও আমাদের আরেকটা রান্না বাকি রয়েছে হলুদ গুঁড়ো আমি দিবি দিয়ে দাও দিয়ে দাও আর মৌরি না মৌরি গুঁড়ো দেওয়ার পর রান্না আর বেশিক্ষণ তেলের মধ্যে রাখবো না একটু একটু জল দিয়ে দেবো এর একটা ঢাকনা রয়েছে পেছনে কাঁচের একটু নিয়ে আসো এটাকে ঢেকে দিই বয়েল হবে আচ্ছা তুমি তো এখন পাটনায় আছো তো পাটনাতে পড়াচ্ছো স্কুলে হ্যাঁ তো আমাদের একটু পাটনার গরম সম্পর্কে বলো না কিরকম গরম পড়ে ওখানে এখানে আমাদের কলকাতাতে যেরকম হিউমিডিটি একটু বেশি চিপচিপে গরম ভাবটা এখানে কলকাতা যেরকম আছে পাটনাতে চিপচিপে ভাবটা নেই লুটা সারাক্ষণ জল কলকাতা ইদানিং মানে লাস্ট পাঁচ বছরে এত গরম এক একদিন পড়ছে যে এত গরম হাওয়া প্রায় লুয়ের মতোই হাওয়া বয় স্পেশালি মেদিনীপুর অঞ্চলে দুর্গাপুর আসানসোল অঞ্চলে পানাগড় ওই জায়গাটায় ভীষণ গরম পড়ে তো আমায় একটু বলো না কি কি তোমরা প্রিকশনস নাও পাটনা এক তো বললাম কুলার ইউজ হয় আর না তো বাইরে বেরালে মেয়েরা অন্যার নিয়ে কভার করে নেয় দুপাট্টা নিয়ে কভার করে নেয় নিজের ফেস হাত এখন তো গ্লাভসও পাওয়া যাচ্ছে তো এ তো গেল লুয়ের জন্য প্রিকশনস এছাড়া যেটা মানে পরিবেশের জন্য তোমায় বলা হয়েছিল তিনটে অঙ্গীকার কি কি তুমি চাও যে দর্শকরা রাখুন ফার্স্ট তো গাছ কাটা একদমই উচিত নয় কেন গাছ থেকে তো আমরা অক্সিজেন পাই সেকেন্ড এই যে রাস্তা শুধু অক্সিজেন কেন গাছ শীতল অনেক কিছু সব কিছু গাছ তো শ্যাডো দেয় হ্যাঁ ছায়া দেয় এবং আর্দ্রতা দেয় বাতাসকে তারপর সেকেন্ড রাস্তায় অপরিষ্কার রাখা উচিত নয় সবকিছু হ্যাঁ সবকিছু ডাস্টবিনে ফেলা উচিত থার্ডলি কাগজ পুরানো উচিত নয় পাতা জ্বালানো উচিত নয় এতে কি যে স্মোকটা বেরোচ্ছে সেটা ব্রিদিং প্রবলেম করতে পারে শ্বাসকষ্টজনিত রোগের কারণ হতে পারে তো এ তো গেল এই সমস্ত প্রিকশনস এছাড়া কাগজের কথা আমার মনে পড়লো কাগজ ব্যবহার মানে আমরা যে বিল আজকাল ই বিল সিস্টেম হয়ে গেছে আপনার যে কোন যে মোবাইল আপনি ব্যবহার করেন যে যে কোম্পানিতে আপনার ব্যাংক রয়েছে তাদের বললেই ওরা ইমেল করে আপনার মান্থলি স্টেটমেন্ট বা বিল পাঠিয়ে দেবে যত সম্ভব কাগজ যদি আমরা ব্যবহার কাগজের ব্যবহারিক প্রয়োগ যদি কমিয়ে দিই তাহলে গাছও কম কাটা পড়বে চিনি পুদিনা এবার গোলমরিচ দিব চলে সেটা সার্ভ করে দিই গোলমরিচের গুঁড়ো তুমি ওদিকটা চলে যাও কি 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 বানাচ্ছ আমাদের একটু বলো আরেকটা এটা আমপান্না আমপান্না বানাতে শেখাবে আমপান্না বানাতে কি কি লাগছে আপনাদের দেখাবো কিন্তু তার আগে আপনারা এই রেসিপিটা দেখে নিন আরও একবার মাশরুম বানানোর জন্য ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি আদা কুচি টুকরো করা আলু স্বাদ মতো নুন বাটন মাশরুম স্লাইস করা কাঁচা আম রোস্টেড জিরা পাউডার হলুদ গুঁড়ো মৌরি গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ এবার ঢাকনা খুলে চিনি
पुदीना पाता कुची आर गोल मोरीज गुड़ो छोड़िए गरम गरम सर्व करूँ आम मशरूम इटा रेडी सर्व कर दिलाम ओइटा एबार देखबो किभाबे हय की उपकरण लागछे आइसेर आइस क्यूब माने बरफेर टुकड़ो लागछे पुदीना पाता बाटा लागछे ताई तो हाँ कपूर लागछे एकटु बीट नून लागछे अच्छा तारपर बीट नूनेर उपरे की आछे गोलमरीच गोलमरीच गुड़ो गोलमरीच गुड़ो आमेर पाल्प आर की चीनी আমের এটা কোন আমের পাল্প রয়েছে কাঁচা আমের পাল্প কাঁচা আমের পাল্প প্রথমে কি করব প্রথমে কাঁচা আম দেবে আমের পাল্প কতটা দাও পুরোটাই লাগবে আমার ধারণা আম পানে বাড়িতে খাবার নিয়ে খাওয়ার মজাই আলাদা সবথেকে ভালো আমটাকে একটু পুড়িয়ে নিয়ে ইভিনিং ওয়াকটা করে এসে জুসের মতন করে ইউজ করে খাওয়া যায় আচ্ছা গোলমরিচের গুঁড়ো বিট নুন কতটা একটুখানি হাফ হাফ টিস্পুন হাফ টিস্পুন এবার কি করব চিনি দাও চিনি কতটা দেখো দাও হাফ মতন ঠিক আছে না একটু একটু দাও আর এটা পুদিনা পুদিনাটা বাটা একটু দাও ব্লেন্ডিংটা আমি করে দেব ঠিক আছে একটু কপুর কপুরটা কিভাবে দিতে হবে হাতে নিয়ে একটু দাও গুড়িয়ে এরকম হ্যাঁ আর একটু দাও আরো একটু দাও কপুরটা কিন্তু অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে দেবেন না অনেকে খেতে পছন্দ করেন না চলে এসে দিকটা তুমি জলটা আস্তে আস্তে মেশাও আগে আমি এটা একটু মিশিয়ে নিই বরফটা দিতে হবে এর মধ্যে বরফ দেবো না আমরা গ্লাসে আইস কিউবগুলো দিয়ে দেবো যেটা বলবো এখানে একটু দাও তারপর গ্লাসে গ্লাসেও একটু দেবো গ্লাসের গুলো আগে দিয়ে দি ওই কপুরটা ওই জন্য দিলাম না যাতে ফ্রেশ লাগে একটু হ্যাঁ গন্ধটাও একটু ভালো লাগে কপুরের গন্ধ তাছাড়া বেশ একটা গরমকালে ফ্রেশনেসও দেবে বাকি বরফগুলো এর মধ্যে দিয়ে ওকে बस 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 जल एक संगे कखनोई मिशिए दिते नेई जदि आमरा ब्लेंडारे बानाई आलादा कथा आबार एकटु जल दाओ आमार मने बीट नून आर एकटु लागबे देखो तो एकटु एकटु बीट नून देबे চিনিটা পুরো গুলে গেছে পুদিনা পাতা বাটা একটু লাগবে পুরোটাই লাগবে নুলে কালারটা দেখবে আসছে না এখন স্মেল করে বলো ঠিক হয়েছে তোমার মনের মতো হ্যাঁ এবার আমরা দুটো গ্লাস নিলাম এইবার দেখে নিন এই রেসিপিটা আরো একবার আমপানা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে কাঁচা আমের পাল্প গোলমরিচ গুঁড়ো বিট নুন চিনি পুদিনা পাতা বাটা কর্পূর আইস কিউব আর অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলেই এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন আমপানা 50-এ 50-এ যারা ভোট করেছিলেন তাদের মধ্যে অনেকেই অপেক্ষা করছেন যে কবে ডাক পাবো রান্নাঘরের অডিশনে কবে যাব
দেখে নিন, রোজই প্রকাশিত হচ্ছে তালিকা পাঁচজন করে। আজকের তালিকা আপনাদের জন্য এক নজরে। সুচিস্মিতা দাস, বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা। অনিন্দিতা রয় চৌধুরী, সল্টলেক, কলকাতা। সুচিত্রিতা সেন, গাঙ্গুলিবাগান, কলকাতা। নাদিরা আলম, শিবপুর, হাওড়া। এনাক্ষী ব্যানার্জি, বেহালা, কলকাতা। আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। এছাড়া আপনারা আমাদের চিঠি লিখতে পারেন কিংবা মেইলও করতে পারেন আপনার রেসিপির অপশন সমেত এবং আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। একটু মাশরুম খেয়ে দেখা যাক। তুমি খেয়ে দেখো কিরম বানিয়েছো। আমার ধারণা চিনিটা আর একটু পড়তো। কিরম হয়েছে সত্যি তুই বল। ভালোই লাগছে। ভালোই লাগছে আমার, বেশ ভালোই লাগছে। তবে ওই যে আমি অনেকে নুন কম খান, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। নুনটা আমার একটু দরকার ছিল, নুনটা মনে হচ্ছে আর একটু প্রয়োজন ছিল। কেননা আম টক তো নুনটা দিলে বেশ একটু একে অপরকে কমপ্লিমেন্ট করেন। এবার এটা খেয়ে দেখা যাক, চলো চিয়ার্স। চিয়ার্স। জানতাম এটা ভালো হবে, খুব ভালো হয়েছে। তবে আমি পার্সোনালি প্রেফার করি কর্পূর ছাড়া খেতে। আপনারা যদি চান কর্পূর ছাড়া আগে বানিয়ে একবার খান, তারপর কর্পূর দিয়ে খান, দুটো দু রকম। একটা কর্পূরে তো একটা ফ্রেশনেস দেয়, যারা পছন্দ করেন দিতেই পারেন। এবার তোমাকে তো গিফট দেওয়া হয়নি, তাই না? তোমার জন্য রয়েছে কিছু উপহার, দেখে নি সেগুলো কি কি। থাকছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, ইমামির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মিত্র ক্যাফে রেস্টুরেন্টস অ্যান্ড কেটারের তরফ থেকে একটি গিফট কুপন, দাগের জোম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কেকস এর তরফ থেকে একটি সুন্দর কেক রয়েছে, সুন্দর গ্লাসের সেট, জি বাংলার পক্ষ থেকে থাকছে একটি সুন্দর কফি মাগের সেট, জি বাংলা দিচ্ছে একটি সুন্দর সেরামিক বোল সেট। এবার রয়েছে একটা মেমেন্টো। থ্যাংক ইউ। যেতে যেতে তুমি হিন্দিতে আমাদের কিছু একটা শোনা। হিন্দিতে কবিতা লিখি, ক্যা ইয়েহি জীবন হ্যায় নারীর উপরে, হাম এক বার জন্ম লেতে হ্যায় এক বার হি মরতে হ্যায় অনেক কষ্ট ঝেলতে হ্যায় সুখ কো ভি আপনাতে হ্যায় ক্যা ইয়েহি জীবন হ্যায়। শাদি এক বার হোতি হ্যায় পরায়ে বন কর ঘর ভুল জাতে হ্যায় পল মে রোতে হ্যায় হসতে হি ভুল জাতে হ্যায় ক্যা ইয়েহি জীবন হ্যায়। সসুরাল মে আতে হ্যায় সবকো আপনা বনাতে হ্যায় সুখ দুঃখ কে সাথি বনতে আপনে কো অর্পিত করতে হ্যায় ক্যা ইয়েহি জীবন হ্যায়। মা কা নাম সুনতে হ্যায় প্যার ভি বড় জাতা হ্যায় নয়ে জীবন কা আধার বনতে হ্যায় কর্ম সমঝ মে আতে হ্যায় ক্যা ইয়েহি জীবন হ্যায়। হাম হ্যায় কর্তব্য পূর্ণ আগ লগে তো বহ দে রক্ত কে বুন্দ বহুত রূপো মে সজতে হ্যায় অন্ত মে নারী কহলাতে হ্যায়। খুব, থ্যাংক ইউ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।